নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 25শে মার্চ 2024, বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণের ফলে তিন রাশির মহাবিপদ, তিন রাশি বিশেষ সাবধানতা অবলম্বন কিন্তু করতে হবে। আমি এর আগের ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম, এই চন্দ্রগ্রহণের ফলে কোন কোন রাশির ক্ষেত্রে শুভফল নিয়ে আসতে চলেছে, কিন্তু এই চন্দ্রগ্রহণের ভিডিওটি না তিনটি রাশির ক্ষেত্রে ভয়ানক বিপদ কিন্তু আসতে চলেছে। লিখে রাখুন, অনেক ভিডিও আমি দিই ভালো ভালো ভালো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো খারাপও তো হয়। চন্দ্রগ্রহণ তো সবার তো ভালো ফল নিয়ে আনে না, কিছু কিছু রাশির ক্ষেত্রে কিন্তু অশুভ বার্তা কিন্তু নিয়ে আসবে। 12টি রাশির মধ্যে স্পেশাল তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু অশুভ ফল কিন্তু পেতে চলেছে। কোন এই তিন রাশি, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। এবং এই দিন কিন্তু আপনার দোল যাত্রাও কিন্তু পড়েছে, শুভ দোল যাত্রা পড়েছে এবং 399 বছর পর বেশ কিছু সংযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু তিনটি রাশির ক্ষেত্রে আমি সাবধানতা অবলম্বন করতে চলেছি। তিনটি রাশির ক্ষেত্রে মহা বিপদ, আমি আগাম মহা ভবিষ্যৎবাণী আপনাদেরকে করতে চলেছি। লিখে রাখুন, এটা আপনাদের সাথে কিন্তু হুবহু মিলবে। দেখুন, ভালো যেমন হয় কিছু কিছু ক্ষেত্রে খারাপও কিন্তু হয়। কোন এই তিনটি রাশি, অনেকেই ভাবছেন যে কৌশিকদা কোন তিনটি রাশির কথা বলো। আগের ভিডিওতে তো আমি বলেছি কোন কোন রাশির ক্ষেত্রে বিশেষভাবে চন্দ্রগ্রহণে অর্থপ্রাপ্তি, যে কোনো দিক থেকে লাভ, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। আজকের এই ভিডিওটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। দেখুন, চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে আপনার সকাল 10টা 24 মিনিট থেকে 3টা 1 মিনিট পর্যন্ত, অর্থাৎ 4 ঘন্টা 36 মিনিট এই গ্রহণের স্থায়িত্ব রয়েছে। 10টা 24 টু 3টা 1 মিনিট, 4 ঘন্টা 36 মিনিট। এবং এই চন্দ্রগ্রহণ আপনার সংগঠিত হতে চলেছে কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে, এবং এর সাথে সাথে এই চন্দ্রগ্রহণ ফলে যে রাশিগুলোর বিশেষভাবে সাবধান থাকতে হবে আমি আপনাদেরকে জানাতে চাই। কিন্তু চন্দ্রগ্রহণের সময় অবশ্যই যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন, গর্ভবতী মহিলারা রয়েছেন, অবশ্যই আপনার বাড়িতে থাকুন। এই সময় কোনো ধারালো বস্তু ব্যবহার করবেন না এবং এই সময় পূজা আর্চা করবেন না, কারণ 12টার সময় কিন্তু পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ। এবং গ্রহণের শেষ হয়ে যাওয়ার পর আপনারা অবশ্যই দান করুন, দান এবং স্নান করার পর অবশ্যই দান করুন। এবং গ্রহণ চলাকালীন আপনারা বিশেষভাবে চন্দ্রের বীজ মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং ওম নমঃ শিবায় যতদিক পাঠ করতে পারবেন ততদিক লাভ পাবেন। এবং গ্রহণের পর যদি আপনারা দান করতে পারেন, অভূতপূর্ব লাভ আপনারা কিন্তু পাবেন। অনেকে বলছে, ভাববেন যে কৌশিকদা আমাদের কি সত্যি খারাপ হবে? হ্যাঁ, সত্যি খারাপ হবে, এখানে কোনো ভয় দেখানোর জন্য না। দেখুন, গ্রহের যে গোচরগুলো না, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব কিন্তু রয়েছে। তিনটি রাশির ক্ষেত্রে আমি বিশেষভাবে সাবধান করতে চলেছি। এই তিন রাশি, এই যে চন্দ্রগ্রহণ যে শুরু হবে কি না, চন্দ্রগ্রহণ শুরু হয়ে যাওয়ার পর আগামী 15 থেকে 20 দিন কিন্তু সাবধান থাকুন। কতদিন সাবধান থাকবেন, এটা অনেকেরই প্রশ্ন থাকে, কতদিন? চন্দ্রগ্রহণ যেদিন শুরু হচ্ছে তারপর থেকে 20 দিন মতন আপনারা কিন্তু সাবধান থাকবেন। এই 20 দিনের মধ্যে কোনো না কোনো সমস্যা কিন্তু আসতে পারে। কোন কোন এই রাশি আমি বিস্তারিত জানাতে চলেছি। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। প্রথম যে রাশির আমি কথা বলব, বিশেষভাবে সাবধান, কর্কট রাশি। আপনার এই সময় বড় ধরনের অর্থ লস হতে কিন্তু পারে কর্কট রাশি। এই চন্দ্রগ্রহণের সময় আপনারা কোনো ইনভেস্টমেন্ট, কোনো ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করবেন না। শুভ যাত্রা ক্ষেত্রে কিন্তু বাধা রয়েছে,
বা কোনো আপনারা এই সময় আগামী 15-20 দিনের মধ্যে কোনো প্রপার্টি পারচেস করবেন না, কোনো বড় ধরনের ফাটকা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন না, কোনো টাকা লগ্নি করবেন না, তাতে কিন্তু আপনার অর্থ বসে যেতে পারে। কর্কট রাশি, মানসিক চাপ থাকবে, মানসিক টেনশান থাকবে এবং কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের অস্থিরতা দেখা যাবে, ছোটোখাটো চোট আঘাত দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ চন্দ্রগ্রহণে কর্কট রাশির ক্ষেত্রে বিশেষভাবে মহাবিপদ, সাবধান বাণী কর্কট রাশি, আপনারা অবশ্যই সতর্ক থাকুন। দ্বিতীয় রাশি কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই গ্রহণ আপনাদের ক্ষেত্রে কিন্তু মোটেও কিন্তু ভালো নয়, আপনাদের এই সময় শত্রুতা বৃদ্ধি করবে, আপনাদের ঋণ বৃদ্ধি করবে, আপনাদের স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে, বৈবাহিক জীবনে আপনাদের সমস্যা হবে, বিজনেস ক্ষেত্রে কোনো অর্থ লস বা অর্থ ক্ষতির সম্ভাবনা। যারা ফাটকা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্টমেন্ট করছেন তাদের ক্ষেত্রে, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধান, আপনাদের এই সময় মানসিক চাঞ্চল্যতা বৃদ্ধি করবে এবং আপনাদের এই সময়ের মধ্যে বিশেষ করে শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু সমস্যা কিন্তু আসতে চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বাধা, অর্থ খরচ জলের মতো অর্থ খরচ আপনাদের কিন্তু হবে, সাবধান থাকুন কুম্ভ রাশি। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মন মানসিকতা কিন্তু ভালো থাকবে না, আগামী 15-20 দিন আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে আপনারা কিন্তু বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করবেন না, কোনো প্রপার্টি পারচেস করবেন না। এরপর যে রাশি, একদম অন্তিম রাশি, সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ, তুলা রাশির এই চন্দ্রগ্রহণে বিশেষভাবে সাবধান, মহাবিপদ তুলা রাশির, বিশেষ করে কর্মক্ষেত্রে আপনাদের বিড়ম্বনা আসতে পারে, কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের সমস্যা হতে পারে, যাদের কেস মামলা মকদ্দমা চলছে সেখান থেকে সমস্যা আসতে পারে তুলা রাশি। তুলা রাশির অর্থ খরচ বাড়বে, মানসিক টেনশন মানসিক দুশ্চিন্তা আপনাদের বাড়বে এবং আপনাদের বৈবাহিক জীবনে কিছুটা হলেও সমস্যা এবং অর্থ লস অর্থ খরচ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে। তুলা রাশির ক্ষেত্রে এই গ্রহণ কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে সাবধান কিন্তু থাকতে হবে। অর্থাৎ তুলা রাশি, আপনার কুম্ভ রাশি, কর্কট রাশি, এই তিনটি রাশি, এই চন্দ্রগ্রহণ, বছরের যে প্রথম যে চন্দ্রগ্রহণ, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধান, ছোটোখাটো চোট আঘাত লাগা এবং আপনাদের কোনো জায়গাতে টাকা আটকে যাওয়া বা টাকা ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনাদের দুশ্চিন্তার কারণ হতে পারে আপনাদের কর্মক্ষেত্র নিয়ে, আপনাদের শত্রুতার জায়গা কিন্তু এই সময় কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। অবশ্যই আপনারা কী করবেন, আপনারা মহাদেবের উপাসনা করুন, অর্থাৎ যতদিক আপনারা ওম নমঃ শিবায় বলবেন ততদিক লাভ আপনারা কিন্তু পাবেন। আপনারা অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর শেয়ার করুন এবং যারা পরামর্শ করতে চান কন্ট্যাক্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।